রেলওয়ে স্টেশনের সংলগ্ন একটি পার্শ্ববর্তী জায়গা। এই জায়গায় যে কম্বল দেখতে পাচ্ছেন, আজকে আমরা কম্বলগুলো বিতরণ করার জন্য এসেছি। তো আমরা সবসময় বাইরেই করি, কিন্তু বাইরে এখন বর্তমানে সবার জ্ঞাতার্থে জানাচ্ছি যে বাইরে যারা গাড়িতে করে কম্বল বিতরণ করেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি নিউজ। সেটা হচ্ছে যে অসংখ্য মানুষ রাতের বেলা শুধু পাতলা একটি গেঞ্জি অথবা খালি গায়ে শুয়ে থাকে, যখন কেউ সেদিক দিয়ে যায় মায়া লাগে একটা কম্বল দিয়ে দ্রুত চলে যায়। কম্বলটা দেওয়ার পরে সে কী করে, কম্বলটাকে আবার বস্তার মধ্যে ঢুকিয়ে আবার খালি গায়ে শুয়ে থাকে। তো সারা রাতে এরকম কমপক্ষে 10 থেকে 12টা কম্বল সে জমা করে সকালবেলা ওগুলো আপনি যে দামে কম্বলটা কিনছেন ঠিক তার অর্ধেক দামে বিক্রি করে দিচ্ছে। এটা হচ্ছে আমাদের বর্তমান যে সমাজ ব্যবস্থা এবং সমাজের দান ব্যবস্থা, এরকম প্রক্রিয়া চলছে। কিন্তু ভিতরকার অনেক অসহায় মানুষ প্রকৃত অসহায়ভাবে থেকে যাচ্ছে, তাদের খোঁজ আসলে আমরা কজনই বা নিচ্ছি। সেই ধারাবাহিকতায়, সেই নিরিখে আজকে আমরা এসে পৌঁছেছি অপরাজেয় বাংলাদেশ নামে একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংস্থা। এখানে যে সমস্ত বাচ্চা কাচ্চারা হারিয়ে যায় তাদেরকে খোঁজ পাওয়া পর্যন্ত এই শেল্টারে রাখা হয়। তো এখানকার এই 20 জন, কতজন আপু এখানকার বাচ্চার সংখ্যা? 20 জন। এখানকার 20 জন বাচ্চার জন্য আমরা 20টা কম্বল নিয়ে এসেছি। তো আমরা যদি বাচ্চাদেরকে একটু দেখি, তোমরা বসো বাবা, তোমরা বসো। তোমার নাম কি? জান্নাতুন নেসা। তোমার নাম কি? আরিফ। এই বাবা তুমি আসো, এদিকে আসো, এই যে তুমি আসো, এদিকে আসো। তোমার নাম কি? এদিকে আসো, উঠে আসো। তোমার নাম কি? শাকিল। আচ্ছা, ওর বয়স কমপক্ষে 5-6 বছর হবে সর্বসাকুল্যে। ঠিক আছে, বসো, তুমি বসো, এখানে বসো। তো এরকম যে সমস্ত, এই বাচ্চাটা কোন জায়গায় হারাই গিয়েছিল? রেলস্টেশনে ও হারাই গিয়েছিল, ওর বাবা মা কারো খোঁজ খবর নেই। তো আইনি প্রক্রিয়ার সম্পন্ন করার পরে এখানে অবস্থান করছে, মা বাবার খোঁজ পাওয়ার পর সে এখান থেকে চলে যাবে, আর না বা মা বাবা না পাওয়া পর্যন্ত এখানে আপাতত তার ঠিকানা। তো এই অসহায় বাচ্চাগুলোর খোঁজ কে বানে, কজনই বানে, এই জন্য আমরা মানবিক পুলিশ ইউনিট স্যাম্পির পক্ষ থেকে আজকে 20টা কম্বল তাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি। আর এটা স্পন্সর করছে স্বপ্নের তৈরি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন, ধন্যবাদ জানাচ্ছি ওনাদেরকে। তো এরকম দেশের প্রত্যেকটা জায়গায় আপনাদের গভীরে কোনো ক্ষত রয়েছে কি না, সমাজের কোনো ক্ষত আছে কি না, এরা কিন্তু সমাজের জন্য আমাদের একটা ক্ষত, এই ক্ষত আমাদের সারিয়ে তুলতে হবে, আর সারিয়ে তোলার জন্য পরিচর্যা প্রয়োজন। এই পরিচর্যা করার জন্যই কিন্তু আজকে আমাদের এই উদ্যোগটা। এরকম সমাজে যে অসংখ্য হৃদয় বিদারক ক্ষতগুলো আছে সেগুলো যাতে আমরা সবাই সুন্দরভাবে সম্পন্ন করতে পারি, এজন্য সবাই সবার জায়গা থেকে এগিয়ে এসে যার যার এলাকাকে সুন্দর করবেন, এই আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে মানবিক পুলিশ ইউনিট স্যাম্পির পক্ষ থেকে। আসসালামু আলাইকুম।